Bismillahirrahmanirrahim. Bir. Assalamu alaikum. কথা শোনার ধৈর্য আছে? অনেক সময় পার হয়ে গেছে, তিন দিন ধরে, তাই না? তিন দিন কষ্ট করছেন, এখন সারাদিন গেছে, এখন কি ধৈর্য আছে? থাকলে কয়েকটা কথা বলবো। আর আমার পাশে যারা আছেন, তাদের যদি না করে একটু অপেক্ষা করেন। আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি আপনাদের সিলেট জেলার সংগ্রামী জননেতা কাইয়ুম চৌধুরী। আজকের এই সমাবেশে যিনি আপনাদের এই আপনাদের শহরে তামার গ্রহণ হয়েছে, জাতীয় স্তরে কমিটির সম্মান দেশে আসার আগে দলের এখানে আসার আগে ছাত্রলীগ জীবন অন্যতম হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা আজকে গুলি করছে, খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে, আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন যিনি আপনাদের এই সমাবেশকে সফল করার জন্য আমাদের সঙ্গে কাজ মিলিয়ে কাজ করেছে। এমন কিছু ঘটনায় হঠাৎ বলে দিল যে ওখানে নাকি আপনার নাশকতা হয়েছে, সেই নাশকতার মামলায় আসামি 114 অত্যাচার হিসেবে পরিচিত মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, বীর সিলেটে শান্তির কথা শুনতে দেখি, জেলা ধর্মের কথা বলে মানুষকে সম্বোধন জানায়। আবার সালাম তাদের উপরে হামলা করে আপনাদেরকে সেলাম বন্ধুরা, কারাগারে আটক করে রেখেছে বন্ধুরা। আপনারা এক নতুন যুদ্ধ শুরু হয়েছে আজ, আবার হুমকি এই যুদ্ধ আপনি মুক্তির যুদ্ধ মজলিসের মতো অবস্থা হবে, এই যুদ্ধ আপনাদের তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এইবার মানুষ জেগে উঠেছে, এইবার ওইসব হুমকি ধুমকি দিয়ে করে লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে, বন্ধুগণ আমাদের আমাদের খুশি আমাদের আপনার যেখান থেকে পেটুয়ারী যুদ্ধের দিয়েছিলেন যে ব্যক্তি সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দলীয় সরকারের, তাই না? এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যুদ্ধ থেমে থাকে না, তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশে তিনি বাংলাদেশের অর্থনীতি করবে আরেক শক্তিশালী এই সারা বাংলাদেশে মানুষ নেতৃত্ব দিচ্ছেন,
এই গণতন্ত্র যুদ্ধটা বন্ধ করতে হবে ঠিক না আর যদি একটা মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয় মানুষ তার উপরে দাঁড়াবে বন্ধুগণ আপনাদের ইতিহাস দাঁড়াবে না এটা গর্বের ইতিহাস দাঁড়াবে বন্ধুগণ আপনাদের ইতিহাস হচ্ছে যুদ্ধটা ইতিহাস ওই জন্য আজকে বললাম আগের মতো হত্যা করলে গুলি করলে নির্যাতন করলে সরকারের নাই তাদের চুরির কথা বলেছে দূর থেকে সাইকেল নিয়ে এসেছেন সাধারণ মানুষ হবিগঞ্জ থেকে এসেছেন মানুষ নৌকায় করে সেই সুনামগঞ্জের হাওড় দিয়ে বাওর দিয়ে সুরমা নদী দিয়ে এসেছেন তাই না পেরেছে আটকে আত্মা ফেলেকে নির্বাসিত অবস্থায় দূরে আছেন কিন্তু তিনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি আপনাদেরকে শান্তি চাই না আমার সামনে এই যে ছেলেরা কোথায় প্রত্যেক যুবক তরুণ ডাক দিয়েছেন তাদের সামনে একটা নতুন ভবিষ্যৎ দিয়েছেন স্বপ্ন দেখে তাদের জীবনটা তারা তৈরি করবে অন্যগণ চাকরি করবে ব্যবসা করবে বাংলাদেশ দিয়েছে আর সংসদ বিলুপ্ত করতে হবে কি আর বন্ধুগণ একটা মধ্যে সরকারের সময়ের জন্য বিচার থাকবে অবশ্যই কর্মসংস্থান করা হবে বন্ধুগণ একটা চেয়ার আছে খালি সেই রক্ষে সেই খালি নেতা আমাদের নেতৃত্বে আমাদের দেশের মুক্তির দাবিতে
তাকে মুক্ত করেছে 35 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা আছে সেই মামলাগুলো তুলে নেওয়ার এই সেই মরিয়সী নারী সবাই এই সেই মরিয়সী নারী যিনি সকল দল ছিলেন বিভিন্ন দল শাহাদাতের পরে এখন সেই আজকে সমস্যা হলো যে ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের সকলে 1971 সালে যে টাকা সেইভাবে একটা মুহূর্তে পতাকার মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই পতাকাকে আলোকিত দর্শিত করলাম জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করলো জনগণের রাষ্ট্র নির্মাণ করলো এই লক্ষ্যে গিয়েছেন আবারও ছাত্র জনগণকে নিয়ে 2011 সালে সেই ইলিয়াস আলী আমরা এই বিশাল সমাবেশ মাধবপুর থেকে দাঁড়িয়ে আছেন এখন আমাদের মাঝে আমরা জানি এই বিস্তীর্ণ আছে না বেঁচে নেই এই সর্বেন্দ্র মহাংশ তখন ছয় বছর আসছেন আমরা দলমার দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার বাবা ফিরবে ইলিয়াস আলী ফিরে আসে না আমি সাবাসী দেই বাবা দেই আমাদের এই লুনা ফালিকে যিনি অসম সাহেবকে ইলিয়াস আলী সহধর্মিনী যিনি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরও দমে যাননি হেরে যাননি যিনি আজকে তার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম এই লড়াই চালু রেখেছেন বন্ধুগণ তাকে আমার স্যালুট বন্ধুগণ এইরকম 600 মানুষ সেই সঙ্গে ড্রাইভার আনসার আলী মিনার জুনায়েদ তাপদে সিলেট থেকে তারাও নিখোঁজ হয়ে গেছে লাকসামের হিরো এমপি নিখোঁজ হয়ে গেছে আমাদের ঢাকার সুমন নিমন সব নিখোঁজ হয়ে গেছে বন্ধুগণ তাদের মা বাবা স্ত্রী পুত্র কেউ জানে না যে তারা কোথায় ছোট্ট বাচ্চাটা যখন সে মায়ের পেটে ছিল সেখান বড় হয়েছে বড় হয়ে সে বলে যে আমি আমার বাবাকে দেখতে চাই তার আন্দুল ধরে আমি স্কুলে যেতে চাই তার ধরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই বন্ধুগণ হাসিনা সরকার আমাদের সেই অধিকার গুলো কেড়ে নিয়েছে শত সহস্র মানুষটাকে হত্যা করেছে নির্মম ভাবে এই সেদিন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন